নিউজিল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজে দল হিসেবে খেলতে চান, ট্রফির সাথে ফটো সেশন শেষে এমনটাই জানান বাংলাদেশ ক্রিকেট দলের সহঅধিনায়ক নুরুল হাসান সোহান। তারা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলেও জানান সোহান। পরকারমানের রিপোর্ট। আরব আমিরাতে তীব্র গরমে অনুশীলন করে নিউজিল্যান্ডের শীতে গিয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে তুষার পড়ছে, বৃষ্টিও হচ্ছে, এরই মধ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। প্রস্তুতি ভালো, ফলাফল যাই হোক না কেন, একটি দল হিসেবে পারফর্ম করতে চায় বাংলাদেশ। আমাদের টিমের এনভায়রনমেন্ট এবং অ্যাটমসফিয়ার খুবই ভালো, আর আমার কাছে মনে হয় যে সব থেকে বড় যে জিনিসটা সবার কাছে এই মেসেজটাই যাওয়া হচ্ছে যে আমরা যাতে সবাই রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমরা একটা প্রসেসের মাধ্যমে আসি। আসলে রেজাল্ট কী হবে আগে থেকে এটা নিয়ে প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না, বাট আমাদের কাজগুলো যদি আমরা অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করতে থাকি এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা টিম হিসেবে খেলা, কারণ ইন্ডিভিজুয়াল কোনো চিন্তা না করে আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি, কারণ হয়তো 11 জনই পারফর্ম করবে না, বাট আমার কাছে মনে হয় যে যার যখন যে সিচুয়েশনে যতটুকু পারফর্ম করা দরকার টিমের জন্য যেটা দরকার ওইটা যাতে আমরা করতে পারি, আমাদের মনে হয় যে ফোকাস সবার ওইটাই। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারে দলের সঙ্গে যোগ দেবেন অধিনায়ক সাকিব আল হাসান। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে শুক্রবারই মাঠে নামতে হবে টাইগারদের। এই ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের সহ অধিনায়ক। এশিয়ার কন্ডিশনের থেকে এখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশন টোটালি ডিফারেন্ট, তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের খুব ভালো একটা অপরচুনিটি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া যাওয়ার আগে, যে আমরা এরকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো টিমের সাথে খেলার সুযোগ পাচ্ছি। অবশ্যই এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বুস্ট আপ করবে এবং এখান থেকে আমরা পজিটিভ দিকগুলো নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি যেতে পারি ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারি। ডাবল লিগ পদ্ধতির এই সিরিজের শীর্ষ দুই দল আগামী 14 অক্টোবর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে। পরাকারমান, এটিএন বাংলা।